দেশের শীর্ষ আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত বিরোধী শক্তি, বিস্ফোরক দাবি আরএসএস পন্থীর সাপ্তাহিক পত্রিকা পাঞ্চজন্যর। বিবিসির ওই তথ্যচিত্র অসত্য এবং কাল্পনিক এবং তা ভারতকে কালিমালিপ্ত করার লক্ষ্যে বানানো হয়েছে বলে অভিযোগ পাঞ্চজন্যর। বিবিসির তথ্যচিত্র নিয়ে দেশ জুড়ে শোরগোল, কেন্দ্রের তরফে এই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হয়। এরপরেও একাধিক বিজেপি বিরোধী দল বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওই ছবির স্ক্রিনিং করায় বিভিন্ন জায়গায়, যা নিয়ে রাজনৈতিক তরজা ওঠে তুঙ্গে। এমনকি সেই সমস্ত লিঙ্ক মুছে ফেলার ফতোয়া জারি করে কেন্দ্রের মোদী সরকার, তা নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত। আর এতেই চটেছে সংঘের মুখপত্র পাঞ্চজন্য। পত্রিকার সম্পাদক হিতেশ শঙ্করের সম্পাদকীয় প্রকাশের পরের দিনই বিবিসি দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে আয়কর দফতর হানা দেয়। হিন্দিতে প্রকাশিত ওই লেখায় বলা হয়, সুপ্রিম কোর্টের সৃষ্টি এবং সুরক্ষা দেশের স্বার্থকে নিরাপত্তা দেওয়ার জন্য। বিবিসির ওই তথ্যচিত্র অসত্য ও কাল্পনিক এবং তা ভারতকে কালিমালিপ্ত করার লক্ষ্যে বানানো বলে অভিযোগ করে পাঞ্চজন্য। আরএসএসের ভাবাদর্শে অনুপ্রাণিত পত্রিকাটিতে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট ভারতের অন্তর্গত, যা ভারতীয়দের প্রদত্ত করের দ্বারা পরিচালিত হয়। এর কাজ হল ভারতের জন্য প্রণীত আইন ও আইন অনুযায়ী কাজ করা। আমরা দেশের স্বার্থে সুপ্রিম কোর্ট তৈরি করেছি এবং এটিকে বজায় রেখেছি, কিন্তু ভারত বিরোধীদের পথ পরিষ্কার করার প্রচেষ্টায় এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মানবাধিকারের নামে সন্ত্রাসবাদীদের সুরক্ষা প্রদান এবং পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভারতের উন্নয়নে প্রতিবন্ধকতা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে পত্রিকাটি। এমন কথাও লেখা হয়েছে, এবার দেখা যাবে দেশ বিরোধী উপাদানগুলি তাদের এজেন্ডা পরিবেশন করার জন্য ভারতের গণতন্ত্র, উদারতাবাদ এবং সভ্যতার মানদণ্ড ব্যবহার করছে। কলকাতা টিভি।